বরগুড়ায় আবদুল্লাহ নামের সাত বছরের এক শিশুকে বিষখালী নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বন জামাই মোসলেমের বিরুদ্ধে সে তার দেড় বছরের শ্যালক আফসানকেও হত্যার চেষ্টা করে কিন্তু স্থানীয়রা টের পেয়ে মোসলেমকে আটক ও আফসানকে উদ্ধার করে পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয় এ ঘটনায় থানায় মামলা করেছে তার শ্বশুর মাহমুদ শগীর প্রাথমিক চিকিৎসাবাদে মোসলেম হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ বরগুনা সংবাদদাতা মিজানুর রহমানের পাঠানোর প্রতিবেদন কয়েক বছর আগে ঢাকায় কাজের সূত্রে ডাল ভাঙার মোহাম্মদ সুগীরের সাথে পরিচয় হয় সিরাজগঞ্জের মুসলিমের এক পর্যায়ে সুগীর তার ছোট মেয়ে ছবির সাথে মসলিমের বিয়ে দেয় কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে ছবি বাবার বাড়িতেই থাকতে শুরু করে মুসলিম স্ত্রী ও সন্তানকে ঢাকায় নিয়ে যেতে চাইলে বিবাদ দেখা দেয় শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সপ্তাহ আগে শ্বশুরবাড়িতে বেড়াতে যায় মুসলিম বৃহস্পতিবার বিকেলে সে শ্যালক আবদুল্লাহ ও আফসানকে নিয়ে ঘুরতে বের হয় সন্ধ্যার পর নদী পাড়ে গিয়ে প্রথমে সাত বছরের শিশু আবদুল্লাহকে নদীতে ফেলে দেয় মুসলিম পরে বছরের শিশু আফসানকে ফেলে দেওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলেন তারা মুসলিমকে আটক এবং শিশু আফসানকে উদ্ধার করে পরে শুক্রবার রাতে বিষখালী নদী থেকে শিশু আবদুল্লার মরদেহ উদ্ধার করা হয় ছোট স্থগিরের অভিযোগ মেয়ে ও নাতিকে ঢাকা যেতে না দেয় খুবের বশবর্তী হয়ে এই অপকর্ম করেছে মুসলিম করছে ফোন কই মুসলিম তুমি কই আমি তো সবই লইয়া এখন আমার বাড়ি যাবা স্ত্রী সন্তানকে ঢাকায় নিয়ে যেতে বাধা দেয়া ও পারিবারিক কলহের জের ধরে এমন অপকর্ম করেছে বলে স্বীকারও করেছে মুসলিম আমি এর আগে সরে কইছি তোর ভাই গরে মাইরালাম পুলিশ জানিয়েছে স্থানীয়রা মুসলিমকে আটক করে বৃহস্পতিবার পুলিশে দেয় শুক্রবার সকালে শ্বশুর সগীর বরগুনা সদর থানায় মামলা দায়ের করে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ